So, hello and hi. Now we are searching for Dorbar Square and we are just walking through the road and try to find what's the path of our Dorbar Square. Viewers, our channel to subscribe korben ebong puro video ti na tene dekhben karon onek important information kintu royeche etate apnader jonno. বিগত স্পেসে দেখলাম যে কলকাতার মতো পানি খুবই বিক্রি হচ্ছে, লাইন দাঁড়িয়ে গেলাম, যদিও এখানে কলকাতার মতো লাইন হয় না, বাট আগে পানি বিক্রি হবে তারপর পানি করেছে দেখি নেপালের পানি। ভিউয়ার্স, আমরা আমাদের জার্নি শুরু করলাম, তো অনেকটা রাস্তা আমরা হাঁটবো, তো হাঁটতে হাঁটতে আমি আমার ঢাকায় মাত্র ঢাকা থেকে মাত্র এসেছি, তো পুরো জিনিসটা একটু শেয়ার করব, আর আপনারাও পুরো রাস্তা জুড়ে আমাদের সাথে নেপালের ভেতর দিয়ে দরবার স্কোয়ারে চলে যেতে পারবেন। দেখবেন এই পুরনো বাড়িগুলো যেগুলো কিন্তু ভূমিকম্পে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার বাবাকে বললাম যে কোনো রিক্সা বা অটো বা ট্যাক্সি না নিয়ে আমরা একটু হেঁটে যাই, আশেপাশের লোকজন বললো যে 15-20 মিনিট মতো লাগবে। তো আমি বেসিক্যালি চিন্তা করলাম একেবারে নেপালের পুরো ভেতরটাই কেন আমি না দেখি, তো এই জন্যই ঠিক ডিসকভারের মতো বেরোয় গেলাম। এবং এই তো পুরোনো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমরা একেবারেই বলতে পারেন এনশিয়েন্ট নেপালের ভিতর দিয়ে যাবো। আসুন কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই, যেতে যেতে পুরো রাস্তাটা যেহেতু যাচ্ছে অনেক রাস্তায় আমাদের হাঁটতে হবে, কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই ঢাকা থেকে ল্যান্ড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘুমা যাচ্ছে। তো যেটা বলছিলাম, কিভাবে যাবেন, কোথায় আসবেন, কিভাবে এয়ারপোর্ট থেকে হোটেল ঠিক করবেন, ছোট একটু ব্রিফ দিয়ে নিই আপনাদের এই পুরো রাস্তাটায় হাঁটতে আসবে। জিনিসটা হচ্ছে আমরা ঢাকা থেকে সকালে শুরু করে প্রায় ঘন্টাখানেক মতো লেগেছে আমাদের ফ্লাইট। আমরা নামার পরে আপনারা দেখেছেন ইমিগ্রেশনে একটা ফর্ম ফিল আপ করে আমাদেরকে তারা বলা যে অন অ্যারাইভাল ভিসার মতো দিয়েছে, যদিও এটা কিন্তু আপনার বারবারই বলেছি যে আপনি কিন্তু প্রতি বছর আসতে পারবেন না, হ্যাঁ আপনি এটা বছরে একবারই নেপাল গভর্নমেন্ট এই সুযোগটা আপনাকে দেয়। এবার আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট কথা, আপনারা যারা রেগুলার বাইরে যান তারা জানেন যে এয়ারপোর্টে টাকা ভাঙানো তা ঠিক ভাঙালে অ্যাপ্রোপ্রিয়েট রেট পাওয়া যায় না, আবার ট্যাক্সি করলেও কিন্তু ঠিক মানে সুলভে আপনি ট্যাক্সিটা পাবেন না। তো যেটা করতে হবে আপনাকে, আপনি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে কাস্টম শেষ করে বের হওয়ার পর যেটা করবেন, আপনি অল্প কিছু ডলার মেবি $50 আপনি ভাঙিয়ে নেবেন, ব্যাস এরপরে আপনার ভাঙানোর দরকার নেই। আপনি তারপর যেটা করবেন, আপনি দেখবেন এয়ারপোর্টে কিছু প্রিপেড ট্যাক্সি আছে, আমি আপনাকে রেকমেন্ড করব যে না নেওয়াটাই ভালো, কারণ প্রচুর বেশি ভাড়া নেয়। আচ্ছা, কোথায় উঠবেন? আপনি আসবেন হচ্ছে থামেল নামের একটা জায়গায়, আমরা সবাই মোটামুটি থামেলেই উঠি, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা আছে বা অন্যান্য ইউরোপিয়ান পর্যটকরা থামেলেই আসে। তো এই থামেল পর্যন্ত আসতে আপনার ম্যাক্সিমাম 200-300 নেপালি টাকা লাগবে, তা আপনি যদি প্রিপেইড থেকে করেন তাহলে প্রায় $700 মতো কিন্তু নিয়ে নেবেন, তো আমি মনে করি এটার কোনো দরকার নাই। তো আপনারা যেটা করবেন সে $50 ভাঙিয়ে একটু সাহস করে এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে বেরিয়ে এসে আপনি লোকাল যে কোনো ট্যাক্সি সাথে দামাদামি করে দিতে পারেন। এরপর আপনি যেটা করবেন, আপনি থামেলে আসবেন, থামেলে আসার পর আপনি একটা বড় সড় দোকান দেখে আপনি আপনার মানি এক্সচেঞ্জ করিয়ে নিতে পারেন। তবে অবশ্যই অবশ্যই বলবো টাকা ছেঁড়া ফাটা কিনা দেখে নেবেন, কারণ এই বিদেশে যদি আপনি ছেঁড়া ফাটা পান, আমিও পেয়েছিলাম বেশ হ্যাজার্ডাস, তো এটা চোখদার কিন্তু খেয়াল রাখবেন। আর আপনার জিজ্ঞেস করতে যেতে যেতে আরো কোন দিকে সামনে যেতে হবে, যাই হোক আমরা পথ চিনে চিনে যাচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম, তো আমরা থামেলে আসার পর আমি booking.com এ বুক করিনি, আমি ভেবেছিলাম যে র্যান্ডমলি পেয়ে যাব, কিন্তু আমি কিন্তু কম বাজেটের হোটেল টার্গেট করেছিলাম সেটা আমি র্যান্ডমলি পাইনি। তবে 2-2,500 টাকায় আপনি পেয়ে যাবেন, তার চেয়ে যারা কম রেটে চিন্তা করতে চাচ্ছেন তাদের জন্য আমি যে হোটেলটা ছিলাম জাপানের ডোনেশনে করা, সেটার ডিসক্রিপশন আমি লিখে দিয়ে দিব, হ্যাঁ সেটা প্রচণ্ড চিপ ছিল, আমরা 3 জন ছিলাম, 1500 টাকা ছিল পার ডে, দ্যাট ইজ ভ্যারি চিপ, ভ্যারি চিপ। পুরনো মন্দির দেখতে পাচ্ছেন, সব জায়গায় আপনি ধরনের মন্দিরকে দেখতে পাচ্ছেন, আর এছাড়া আপনি 2,500 টাকায় থামেলে অবশ্যই আপনি ভালো হোটেল পেয়ে যাবেন। এবার আসেন প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে থামেলে প্রচুর ইউরোপিয়ানরা থাকে, তাদের জন্য আমার মনে হয়েছে কস্ট কিন্তু একটা বেশি। আপনি যদি মানে না বুঝেই চলে আসেন হোমওয়ার্ক না করে, এটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় খোঁজাবে, আপনাকে খুঁজতে হবে, আপনি গুলো অ্যাপ্রোপ্রিয়েট মোড মতো নাও পেতে পারেন, তো একটু গ্রাউন্ড ওয়ার্ক করে নেবেন। আচ্ছা,
তো আমরা হোটেল চেক ইন করার পর দেখতে পাচ্ছেন ভূমিকম্পে কি পরিমাণ ক্ষতি হয়েছিল। এতদিন পরেও ভূমিকম্প কিন্তু আমি কি বলবো যে দুর্বিষহ এক স্মৃতি রেখে দিয়েছে। তো তারপর আমরা কিছুটা নাস্তা করে বেরিয়ে যাই, এবং প্রথমেই টার্গেট ছিল যে দরবার স্কোয়ার। আমি আগেই জেনে গিয়েছিলাম যে থাম্বেল থেকে দরবার স্কোয়ার খুবই কাছে, তো সেইটাকে টার্গেট করেই আমি প্রথমে বেরিয়ে যাই এবং সবাইকে জিজ্ঞেস করতে থাকি যে অ্যাকচুয়ালি থাম্বেলটা মানে সরি আপনার দরবার স্কোয়ারটা কোন দিকে, এই তো দেখতেই পাচ্ছি। এরপর পথে পথে জিজ্ঞেস করতে করতে সবাইকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাচ্ছে। যতটুকু খাটলাম আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে, আমাদের দেশের সাথে বাংলাদেশের সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো ডিফারেন্স বিটুইন বাংলাদেশ আর ইন্ডিয়া আই গেস। দেয়ার লট অফ ফরেনার্স হিয়ার, দেয়ার ফাউন্ড সো ন্যাটিভ এনভায়রনমেন্ট হিয়ার। দেখেন বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে হাট বাজারের মতোই মুদিখানা খুলে বসে আছে। এই তো, তো আমরা মনে হয় একটা ল্যান্ডমার্কের কাছাকাছি চলে আসছি, সামনে একটা মোড় আছে। এরপর থেকে আমাদেরকে রাস্তা চিনে আবার জিজ্ঞেস করে করে যেতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, দূরে চিন্তা করে নিচ্ছি হয়তো এই রাস্তাটা যেখানে শেষ হবে সেখানেই হয়তো দরবার স্কোয়ার শুরু হবে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে ফ্যামিলি এসে কিন্তু একটা সিম কালেক্ট করতে পারেন। সিমের সুবিধা হচ্ছে কি, এই যে আজকে আমি রাস্তাটা চিনে চিনে যাচ্ছি, যদি আমি মানুষকে জিজ্ঞেস করছি আমি গুগল ম্যাপ ইউজ করছি ডাটা, তো ভেরি হেল্পফুল। আপনি একটা সিম নিয়ে নিতে পারেন, তাহলে কনফিডেন্ট। আর ভাষার ব্যাপারে যেটা বলবো, এরা কেউ 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 আছে বাংলা বোঝেন,
হিন্দিটা এত এটা কমফোর্টেবল আর ইংলিশেও তারা ভালো, তো আপনার ভাষা নিয়ে কোনো মনে হয় বাংলাদেশে প্রবলেম, বিকজ দে আর ফেসিং আ লট অফ ইউরোপিয়ান ওয়েস্টার্ন ফরেইনার টুরিস্ট, সো দ্যাট দে আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, তো বাংলাদেশ থেকে আমার মনে হয় ভাষা নিয়ে কোনো বলবেন না। যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের মোহাম্মদপুরে ঢাকাতে এট দ্য এন্ড আমরা দরমহল স্কোয়ারের সামনে চলে আসছি। আই এম ফিলিং ভেরি মাচ এক্সাইটেড বিকজ আমি এতদিন যেটা চিন্তা করতাম, অনেক সময় বড় বড় স্কাল্পচারের সামনে গেলে বা বড় বড় ল্যান্ডমার্কের সামনে গেলে আমার কাজটা হয়, গত বছর যখন তাজমহল দেখতে গিয়েছিলাম তাজমহলের সামনে যখন এসে পৌঁছালাম ঠিক এরকমই লাগছিল। যাই হোক খুবই ক্রাউডেড প্লেস, একটা ফ্ল্যাশ মবের মতো হচ্ছে হয়তো। এই হচ্ছে দরবার স্কোয়ারের এন্ট্রি, দেখতেই পাচ্ছেন ভূমিকম্পের জন্য একটা প্লেন স্পট করার চেষ্টা করছি, সরি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দেখেন কীভাবে স্ট্রাকচারটাকে ওরা বাঁচানোর চেষ্টা করছে। আর দেখি ওরা হয়তো কোনো ডোনেশনের জন্য হয়তো বা প্ল্যাটফর্ম করছে, ভেরি মাচ ইউ নো এনার্জেটিক সিটি। এবং আমার আই হ্যাভ গট লট অফ নেপালি ফ্রেন্ডস, মাই স্টুডেন্টস, আই নো আই লাভ টু ড্যান্স, ভালো লাগছে ব্যাপারটা। যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সামনে, সামনে আমরা এন্ট্রিটায় যাবো, এন্ট্রি পয়েন্টে যাবো। দরবার স্কোয়ারে কিন্তু আপনার দুটো সমস্যা আছে, এটা একটু বলে রেখে বাইরে থেকে দেখেন, সেটা হচ্ছে যে আপনার টিকিট লাগবে আপনার সার্কভুক্ত দেশের জন্য এক জিনিস এবং আপনার ফরেনারের জন্য একটা রাইট আছে। তো আরেকটা জিনিস হচ্ছে আপনি অ্যাজ এ ভিজিটার টুরিস্ট আপনি কিন্তু এখানে ছবি তুলতে পারবেন, আমরা এখনও ঠিক বাইরে আছি, আমরা কম্পাউন্ডের ভিতরে যাই একটু পরে যাবো। তো জিনিসটা যেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় এই জিনিসটা খেয়াল করি না এবং এতে করে কিন্তু আমরা বিব্রত হই। তো দুটো জিনিস মাথায় রাখতে হবে, আপনার এখানে টিকিট কাটতে হবে, আমরা প্রায় কাউন্টারের কাছে চলে আসছি, বিনা টিকিট আপনি যেতে পারবেন না এবং টিকিটটা প্রায় 500 টাকার মতো যদি ভুল না করি। আর হচ্ছে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, আর ভেতরে গিয়ে এই পয়েন্টের ভেতর থেকে আপনি কিন্তু ছবি তুলতে বা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন না, আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে এবং আমরা এই জন্যই এখান থেকে চেষ্টা করছি না তোলার জন্য, তবে আমি আপনাদের জন্য লুকিয়ে হলেও কিছুটা ছবি তোলার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টিকিট কাউন্টার, এরপরে ভিতরে গিয়ে কথা। ভিউয়ার্স আমরা এখন খুব একটা কথা বলবো না, আমরা ঢুকে গেছি দরবার স্কোয়ারের ভেতরে, কারণ এর মধ্যে কিন্তু আমি ঠিক সত্যি কথা বলছি আপনাদের, টু বি অনেস্ট আমি লুকিয়ে ভিডিও করছি আমার ছোট একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে এবং আপনাদের জন্য একেবারে এক্সক্লুসিভলি কিছু ভিডিও আমি নিয়ে আসছি, বিকজ খুব একটা সময় কিন্তু সচরাচর এর ভেতর থেকে আপনি এইভাবে ভিডিও তৈরি করতে পারবেন না। তো খুব একটা কথা বলবো না, কিছুই করবো না, জাস্ট ভেতরে আপনাদের ছবিগুলো রয়েছে দরবার স্কোয়ারের যে ভিজুয়ালটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা যেন ঘরে বসে খুব আনন্দ নিয়ে নেপালের ভেতরের খুব বড় একটা ঐতিহ্যের যে জায়গা দরবার স্কোয়ার কাঠমান্ডু সেটা এনজয় করতে পারেন, দেখতে পারেন। তার কথা না বাড়াই এনজয় করি ইনসাইড অফ দরবার স্কোয়ার।